অস্তিত্ব টিকিয়ে রাখতে চরম লড়াই করতে হয়। এই সিরিজে আমরা পৃথিবীর কিছু দুর্গম বনরাজিতে 24 ঘন্টা কাটাবো। এই সিরিজে দেখা যাবে কিভাবে প্রতিটা প্রাণী প্রতিদিন নিজেদের অসাধারণ কর্মদক্ষতার পরিচয় দেয়। কেউ কেউ দিনের আলোয় নিজেদের কাজ হাসিল করে, বাকিরা রাতের অন্ধকারে চুপিসাড়ে কিভাবে কাজ সারতে হয় তা আয়ত্ত করে নিয়েছে। এদের রোজ নামচার মধ্যে দিয়ে আমরা তুলে ধরব এক বন্য জীবনের ছবি। এই পর্বে আমরা আফ্রিকার বৃহত্তম তৃণভূমিতে সময় কাটাব। এমন কিছু প্রাণীর সঙ্গে দেখা হবে যারা ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়োয়, পাল্লা দিয়ে দৌড়োয়। আগামী 24 ঘন্টায় দেখা যাবে বন্য জীবনের অসাধারণ কিছু লড়াই। One Wild Day. African Grassland. এই বিশাল প্রান্তর নিয়ন্ত্রণ করে একটাই জিনিস, সূর্য। প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এক এক করে জেগে ওঠে সবাই। আফ্রিকার কিছু প্রাণী ধীরে ধীরে কাজে নেমে পড়ছে, বাকিরা অবশ্য এখনো ঘুমের রেশ কাটাতে ব্যস্ত। এদিকে ঘাসের নিচে মাটির গভীরে ছোট্ট এক শিকারি কিন্তু কাজে লেগে পড়েছে। এই হলো এলিফ্যান্ট স্টু, এদের সেঙ্গিসও বলে। রাতের ঠান্ডা এদের তেমন কাবু করতে পারে না, কারণ এরা শরীরে মেটাবলিজম কমিয়ে এনার্জি বাঁচিয়ে রাখে। সূর্য ওঠার পর সেঙ্গিসরা গা গরম করে শিকার করতে নেমে পড়ে। এই মায়ের কিন্তু দুটো বাচ্চা আছে। তাদের বয়স মাত্র কদিন, মায়ের দুধই ওদের একমাত্র খাবার। তবে পর্যাপ্ত দুধ পেতে গেলে মাকে সারাদিন শিকার করে পেট ভরাতে হবে। সেঙ্গিসরা গভীর জঙ্গলের ঘাসের ভিড়েও খুব দ্রুত চলাফেরা করতে পারে। রাস্তা আটকানো, সেঙ্গিসরা তাদের গোটা দিনের অর্ধেক সময় ব্যয় করে
তাদের চলার রাস্তা পরিষ্কার করার কাজে। এদের মাল্টি ডিরেকশনাল নাক একটা ফুড়িং এর গন্ধ পেয়েছে। শিকারের জন্য সকালটা সবচেয়ে সুবিধাজনক, কারণ পোকামাকড়রা এই সময় একটু ঝিমিয়ে থাকে। ফলে এই সময় শিকার করা সহজ। আজ সকালে দারুণ শিকার পাওয়া গেছে। কিন্তু তাহলেও সামনের ২৪ ঘন্টা এই মাকে শিকারের পিছনে দৌড়েই কাটাতে হবে। মাত্র কয়েক মিনিট হলো সূর্য উঠেছে। এখনই আফ্রিকার এই তৃণভূমি আলোয় ঝলমল করছে। নামিবিয়াতে তৃণভোজীরা সকাল সকাল বেরিয়ে পড়েছে টাটকা ঘাসের খোঁজে। শিকার ধরার জন্য একজনের কাছে এই সময়টাই মোক্ষম, সে হলো এই চিতা। সময় খুবই কম, তাই এই পুরুষ চিতাটাকে খুব দ্রুত শিকার করতে হবে। এখন শিকার করার মতো যথেষ্ট আলো আছে, আবার তেমন কষ্টকর গরমও নেই। আফ্রিকার বাঘেরা বেশিরভাগই রাতের শিকারী, কিন্তু চিতারা দিনের আলোয় শিকার করতে ওস্তাদ। চোখের চারপাশের কালো দাগটা ওদের সূর্যের কড়া আলোর থেকে রক্ষা করে, ফলে এরা প্রায় ৫ কিলোমিটার দূর পর্যন্ত শিকারকে স্পষ্ট দেখতে পায়। একা শিকার করা যায় এমন একটা শিকার বাছতে হবে, আবার সেটা পেট ভরার মতো বড় হতে হবে। এবার ঝটপট শিকার বেছে নেওয়ার পালা। সফল হতে গেলে শিকারের ৬০ মিটারের মধ্যে থাকতে হবে চিতাকে, কিন্তু গা ঢাকা দিয়ে। সবাই ওকে দেখতে পেয়ে গেছে। চিতাদের গতিবেগ প্রতি ঘন্টায় প্রায় ১১৩ কিলোমিটার, কিন্তু সেটাও মাত্র ২০ সেকেন্ডের জন্য।
এবারের মতো শিকার ফসকে গেল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে, ওকে এখন অপেক্ষা করতে হবে গরম কমার সময় পর্যন্ত। বেশিরভাগ প্রাণী এখন গাছের ছায়ায় বিশ্রাম করছে। কিন্তু আজ একটা পরিবারকে বাধ্য হয়ে উঠে পড়তে হয়েছে, সিংহদের পরিবার। এরা সাধারণত রাতে শিকার করে আর দিনে প্রায় 20 ঘন্টা ঘুমিয়ে কাটায়। যদি না অবশ্য পরিবারে বাচ্চা থাকে। পাঁচ মাস বয়সের এই বাচ্চারা সারাক্ষণ দুধ খায়। এমনকি দিনের সবচেয়ে গরম সময়ও একই দলে থাকা সিংহীরা প্রায় একই সময় বাচ্চার জন্ম দেয়, ফলে এরা দায়িত্ব ভাগ করে নিতে পারে। সাধারণত 3 বা 4টে বাচ্চা হয়, কিন্তু এই দলে বাচ্চার সংখ্যা 7। বাচ্চাদের খিদে পেয়েছে মানে বড়দের ঘুমানোর উপায় নেই। পরিস্থিতি আরো মুশকিল হয় যখন সবচেয়ে বড় বাচ্চাটা শিকার শিকার খেলা শুরু করে। কিন্তু এই দলে এমন একজন আছে যাকে বিরক্ত না করাই মঙ্গলজনক। ওদের বাবাকে বাচ্চাদের এখন ভালো করে খেতে দিতে হবে, ফলে এই দলটাকে এখন শিকারের খোঁজে বেরিয়ে পড়তে হবে। কিন্তু রাত নামা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর রাস্তা নেই। দুপুর নাগাদ আফ্রিকার এই তৃণভূমি কাঠ ফাটা রোদ আর গরমে ঝলসে যায়। জাম্বিয়াতে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আফ্রিকার এই প্রাণীদের কাছে নিজেদের ঠান্ডা রাখাটা জীবন মৃত্যুর লড়াইয়ের মতো। এরা জলহস্তী, টনেরও বেশি ওজনের এই প্রাণীদের কাছে এটা একটা কঠিন পরীক্ষা। জলহস্তীদের শরীর দ্রুত গরম হয়ে যায় আর তাদের ত্বক শুকিয়ে যায়, তাই যখন মারাত্মক গরম পড়ে সেই দুপুরের সময়টায় শরীর ঠান্ডা রাখতে এদের জলে ডুবে থাকতে হয়।
গভীর জল আছে এমন জলাশয় পাওয়াটা ভাগ্যের। প্রায় 200টা জলহস্তি একসঙ্গে ঠাসাঠাসি করে থাকে। এত গরমে এত ভিড়ে মেজাজ হারিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক। একটা বাচ্চা জলহস্তি জলের দিকে এগিয়ে আসছে, ওর একটু ডুব দেওয়ার মতো জল চাই। কিন্তু এই জলাশয় এমনিতেই ভিড়ে ঠাসা, ওদিকে ডিহাইড্রেশন এড়াতে হলে ওকে জলে নামতেই হবে। কিন্তু দলের নেতারা জায়গার ভাগ দিতে রাজি নয়। বাচ্চা জলহস্তিটার আসার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাকিদের মধ্যেও। শক্তিশালী পুরুষ জলহস্তিতে লড়াই শুরু হয়ে যায়। লড়াই চলতে থাকে নদীর পাড়েও। বিশাল দাঁত দিয়ে একে অন্যকে আঘাত করা শুরু হয়ে যায়। এই ভয়ঙ্কর আঘাতের সঙ্গে সঙ্গে লড়াইয়ে ইতি পড়ে। একদিকে যখন এই দুর্দান্ত লড়াই চলছে, তখন আমাদের ছোট্ট জলহস্তিটা এই সুযোগের সদ্ব্যবহার করে জলে নেমে পড়ে। এখন সে নিরাপদে জলে গা ডুবিয়ে সূর্যাস্ত অবধি আরাম করতে পারবে। জলহস্তিরা এখন শান্ত হয়েছে, কিন্তু দুপুরের সাংঘাতিক রোদে তাদের প্রতিবেশীদের অবস্থা নাজেহাল। গ্রাসল্যান্ডের আশেপাশে যত নদী আছে সেখানে কারমাইন বি ইটার্সদের কলোনি দেখা যায়।
যে কোনো নদীর ধারে এরা 2 মিটার অবধি গর্ত খুঁড়ে বাসা তৈরি করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের হাত থেকে বাঁচতে বাসায় আশ্রয় নেওয়া ছাড়া আর এদের কোনো পথ নেই। এরা সাধারণত উঁচু খাড়া দেওয়াল দেখে বাসা তৈরি করে, যেখানে শিকারির উৎপাত খুব একটা থাকে না। কিন্তু বাসার দখল নিয়ে এদের মধ্যে রীতিমতো যুদ্ধ চলে। লড়াই থামলে এরা গরম না কমা পর্যন্ত এখানেই বিশ্রাম করে। সূর্য উঠেছে প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, মাটি এখন গরমে ঝলসে যাচ্ছে। এখানে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। এই মারাত্মক গরমে বাকি প্রাণীরা যখন ঝিমিয়ে পড়ছে, তখন একজনের দৌড়োদৌড়ির কিন্তু কোনো বিরাম নেই। দুটো বাচ্চা ওর দুধের উপর নির্ভরশীল, ফলে সেঙ্গিসকে শিকার করে যেতেই হবে, তা সে যত গরমই পড়ুক না কেন। সেঙ্গিসদের জন্য দুপুরবেলাটা খুব বিপজ্জনক সময়, কারণ এখন নতুন একদল শিকারি বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে। Reptiles. এরা শীতল রক্তের প্রাণী, ফলে সারা সকাল এরা গা গরম করে কাটিয়েছে। এখন এরা ভীষণ চনমনে, আর এদের খিদেও পেয়েছে জোরদার। এই পুরুষ মনিটর লিজার্ডটা সেঙ্গিসের গন্ধ পেয়েছে। সেঙ্গিসরা ঘন্টায় প্রায় 29 কিলোমিটার স্পিডে দৌড়তে পারে। এদের সাইজ অনুযায়ী যা চিতার থেকেও দ্রুত। এইরকম পরিস্থিতিতে সেঙ্গিসদের নিজস্ব রাস্তা ওদের বাড়তি সুবিধা করে দেয়। একমাত্র এখানকার প্রতিটা মোড় আর শর্টকাট গুলো ওরই চেনা। লম্বা লম্বা পা ফেলে নিজের শরীরের 3 গুণ রাস্তা সে একবারে পেরোতে পারে। এবারের মতো
মনিটর লিজার্ডের শিকার সেঙ্গিসটা ফুসকে গেছে। বাচ্চাদের পেট ভরাতে এই মাকে এখন সারাক্ষণ ছুটে বেড়াতে হবে সূর্যাস্ত পর্যন্ত। আফ্রিকার গ্রাসল্যান্ডে সূর্য ডুবতে শুরু করলে তাপমাত্রাও দ্রুত নামতে থাকে। এই সময়টার জন্যই একজন এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করছিল। সকালের ব্যর্থতা কাটিয়ে এই চিতাটা এখন আবার শিকারে বেরিয়ে পড়েছে। এখন সুযোগও আছে, আর গরমও তেমন একটা নেই। এত দ্রুত গতি থাকা সত্ত্বেও চিতারা মাত্র 40% ক্ষেত্রেই সফল হয়। যখন তারা শিকারের একদম কাছাকাছি পৌঁছতে পারে, ঝোপঝাড়ের আড়ালে চিতাটা এগোতে থাকে। স্প্রিংবক হরিণটা এই মুহূর্তে ওর পারফেক্ট টার্গেট। আর মাত্র 15 মিটার দূরে নমনীয় শিব দাঁড়ার কারণে এক একবারে চিতাটা 7 মিটার পর্যন্ত লম্বা লাফ দিতে পারে। ওর হার্ট রেট এখন পৌঁছে গেছে 120 থেকে 250 প্রতি মিনিটে। একেবারে মোক্ষম আঘাত। মাটির গরম আর আর্দ্রতা বাষ্প হয়ে গিয়ে উপরের ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশে যায়, ফলে আকাশ মেঘে ছেয়ে যায়। বৃষ্টি এবার নামলো বলে অঝোর বৃষ্টিতে ভেসে যাচ্ছে গ্রাসল্যান্ড।
বেশিরভাগ প্রাণী এখন কোনো না কোনো গাছের তলায় আশ্রয় নিয়েছে। কিন্তু সেঙ্গিজের জন্য সময়টা খারাপ। কারণ এখন শিকার করা প্রায় অসম্ভব। সিংহের দলটার কাছে এই বৃষ্টিটা খুবই বিরক্তিকর। তাদের দুপুরের ঘুমে ব্যাঘাত ঘটে। ওদিকে সাভানার বুকে বৃষ্টি থামলেই একজন শিকারী বেরিয়ে পড়েছে খাবারের খোঁজে, কারণ এটাই শিকারের আদর্শ সময়। এই হলো প্যাঙ্গোলিন। এই প্যাঙ্গোলিনটা এখন নিজের প্রিয় খাবারের খোঁজ করছে, পিঁপড়ে। মাটির গভীরে পিঁপড়ের বাসা রয়েছে। বৃষ্টি ভেজা মাটি খুঁড়ে তাদের বার করাটা অনেক বেশি সহজ। কিন্তু প্রথমে শিকার খুঁজে পেতে হবে। প্যাঙ্গোলিনদের দৃষ্টিশক্তি তেমন একটা ভালো নয়, কিন্তু এদের ঘ্রাণ শক্তি অসাধারণ। মাটির বহু গভীরে থাকা পিঁপড়েদের উপস্থিতিও এরা টের পেয়ে যায় অনায়াসে। প্রতিদিন বিকেলে এরা অনেকটা রাস্তা হাঁটে খাবারের খোঁজে। ওর শক্ত খোলস ওকে শিকারীদের হাত থেকে বাঁচায়, কিন্তু শরীরের ওজন 20% বাড়িয়ে দেওয়ায় এরা খুব একটা জোরে ছুটতে পারে না। অনেক খোঁজাখুঁজির পর নাগালের মধ্যে একটা বাসা পাওয়া গেলেও সেখানে পৌঁছানোটা বেশ কঠিন চ্যালেঞ্জ। পিঁপড়েদের কলোনি মাটি থেকে বেশ কয়েক মিটার গভীরে থাকে। তাই সেখানে পৌঁছানোর জন্য প্যাঙ্গোলিনরা একটা অভিনব রাস্তা খুঁজে বার করেছে। ৪০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা একটা আঠালো জীব। Thank you.
প্রতিটা ভাষায় কয়েক হাজার পিঁপড়ে থাকে। এই প্যাঙ্গোলিনটা প্রতিদিন গড়ে প্রায় 1,90,000 পোকা খেয়ে ফেলে। নিজেদের অসাধারণ ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে এরা শিকারের খোঁজ চালিয়ে যায় গোটা সাভানা জুড়ে সন্ধে থেকে ভোর পর্যন্ত। এই দলটাকে আজ একটা শিকার করতেই হবে, সাতজন বাচ্চাকে খাওয়ানোর জন্য। পাঁচ মাসের এই বাচ্চাদের শিকারে নিয়ে গেলে বিপদ হতে পারে। তাই দলটা বাচ্চাদের নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে। এই প্রথমবার নতুন লো লাইট ক্যামেরায় ধরা পড়ল সিংহের বাচ্চারা অন্ধকার নামলে কি করে। ওদের এখন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার কথা, বিপদ সীমার বাইরে। কিন্তু ছটফটে বাচ্চাদের আটকে রাখা মুশকিল। কিছু নড়ে উঠলেই ওরা রাতে শিকারের সহজাত ক্ষমতাকে ঝালিয়ে নিতে চাইছে। ওদের এখনো অনেক কিছু শেখা বাকি রয়েছে। ওদিকে গ্রাসল্যান্ডে আসল শিকার চলছে। শিকার খোঁজার জন্য দলটা নিজেদের প্রায় 518 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। চিতাদের মতো নয়, সিংহরা রাতের বেলায়ও দারুণ দেখতে পায়, আমাদের থেকে অন্তত 8 গুণ বেশি। দলবদ্ধ হয়ে কাজ করে ওরা একটা শিকারকে ঘিরে ফেলার চেষ্টা করে। এই মিশকালো অন্ধকারেও ওদের শিকার ধরতে কোনো অসুবিধা হয় না।
বড়রা তক্ষুনি খেতে শুরু করে। বাচ্চাদের সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গত ২৪ ঘন্টায় আমাদের এই সফরে সিংহের বাচ্চারা তাদের জীবনের প্রথম খাবার খেতে আসছে, কিন্তু দলে কিছু কড়া নিয়ম কানুন আছে। বড়রা আগে খাবে, একটা সময় বাচ্চাদের পালা আসে। যদিও ওদের সদ্য ওঠা দাঁত এখনো মাংস আর হাড় চিবোতে শেখেনি, তবে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুধের দিন শেষ, এবার থেকে মাংসই এই বাচ্চাদের খাবার। সবার খাওয়া হয়ে গেলে এই গোটা পরিবার আবার বিশ্রাম নিতে যাবে।